আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমির হুসাইন, জুরানপুর মদিনাতুল উলুম সিনিয়র আলেম মাদ্রাসা, আরবি প্রভাষক। আজকে আমি আলেম দ্বিতীয় বর্ষের হাদিস এর দর্স আমি দেব। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আমার এই পাঠ, আমার এই দর্স অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা শুনবে এবং এর থেকে তোমরা তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের বাস্তব জীবনের জন্য তোমরা এটাকে অধ্যয়ন করবে। আজকের আলোচ্য বিষয় হলো কিতাবুস সালাত থেকে। কিতাবুস সালাতের ফসলে সানি এর অধ্যায়ের ফসলে সানি হলো তাকবীরে বাবু মা ইউকরাউ বাদা তাকবীরে, যে তাকবীরে তাহরিমার পর যা পড়তে হয়। এই অধ্যায়ের ফসলে সানি দ্বিতীয় পরিচ্ছদ থেকে আমি হাদিস আজকে আলোচনা করব। যে হাদিসখানা হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة قال سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك رواه الترمذي وأبو داود। حضرت عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদত ছিল, অভ্যাস ছিল, কানা দিয়া যখন কোনো হাদিস বর্ণনা করা হয় তখন ওই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যে অভ্যাস বা আদত বোঝানো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, অভ্যাস ছিল, নিয়মিত আমল ছিল যে ইদা ইফতাতাহা সালাতা, যখন নামাজ শুরু করতেন। এখানে নামাজ শুরু বলতে বোঝায় তাকবীরে তাহরিমার পর, যেহেতু অধ্যায়টাই হইল যে তাকবীরে তাহরিমার পর যা পড়তে হয়। বাবু মা ইউকরাউ বাদাত তাকবীরে, তাকবীরে তাহরিমার পর যা পড়তে হয়, এই সম্পর্কে অধ্যায়। তা এখানে ইদা ইফতাতাহা শব্দ দ্বারা বোঝা যায় যে তাকবীরে তাহরিমার পর তিনি কি বলে শুরু করতেন সেটা বোঝায়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে এই দোয়া পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক, যেটাকে আমরা সানা হিসাবে বুঝে থাকি। তো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক, এর অর্থ হলো হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসার সাথে তোমার নাম কল্যাণময়, তোমার সম্মান কৃতিত্ব সুমহান, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তিরমিজি এবং আবু দাউদ এই হাদিসখানা বর্ণনা করেছেন। এখন আমরা এই হাদিসের আলোকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব যে তাকবীরে তাহরিমার পরে দোয়া যে পড়তে হয় এই ব্যাপারে যে হাদিস আমরা আজকে আলোচনা করলাম, এই হাদিস এবং অন্যান্য হাদিস, এই সমস্ত হাদিসগুলির উপরে ভিত্তি করে আইম্মা ইকরাম ইমামগণ বিভিন্ন ইমাম বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তো নামাজে কোন দোয়া তাকবীরে তাহরিমের পরে কেরাতের পূর্বে পাঠ করতে হবে, পাঠ করা হবে, এই সম্পর্কে ইমামদের মাঝে মতানৈক্য বিদ্যমান। যেমন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির অভিমত, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে তাকবীরে তাহরিমার পরে সুরা ফাতিহার পূর্বে যে দোয়া পাঠ করবে তা হলো
إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এই দোয়া দ্বারা নামাজ আরম্ভ করা মুস্তাহাব। তিনি তার সপক্ষে হাদিস বর্ণনা করেন, তিনি দলিল দেন যা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসকে তিনি দলিল হিসাবে উপস্থাপন করেন। হাদিসটি হলো যে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা সলাতা ওয়ফি রিওয়ায়াতিন কানা ইযা ইফতাতাহা সলাতা কাব্বারা সুম্মা ইয়াকুলু ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলীর অভিমত। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ এবং ইমাম মুহাম্মদ আরও অন্যান্য ইমামগণের মতে, তাদের মতে তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার পূর্বে যে দোয়া পড়া হবে তা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর দ্বারা তারা নিজেদের মতের পক্ষে নিম্নলিখিত দলিলগুলো পেশ করেন যে ইমামে আবু হানিফা, ইমামে আহমদ, ইমাম মুহাম্মদ আর অন্যান্য ওলামায়ে কেরাম তারা এই সূরা ফাতিহার পূর্বে তাকবীরে তাহরিমার পরে এই দোয়া পড়ার তারা মত ব্যক্ত করেন এবং তাদের মতের সপক্ষে দলিল আল্লাহ তাআলার কোরআনের আয়াত এক নম্বরে দলিল কওলুহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হীনা তাকুম, যে যখন তোমরা নামাজে দণ্ডায়মান হও তাকবীরে তাহরিমার পরে তোমরা আল্লাহ তাআলার প্রশংসা এবং তার তাহমিদ, তাহার গুণকীর্তন তোমরা করো। তো এই আয়াতের উপরে ভিত্তি করে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আরও প্রমুখ ইমামগণ এই সানা সুবহানাকা পড়ার পক্ষে মত দেন। ইমাম আবু বকর জাশ্শাস রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হীনা তাকুম আয়াত দ্বারা উদ্দেশ্য হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক উদ্দেশ্য। দ্বিতীয় নম্বরে তার দলিল আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يستفتح الصلاة بسبحانك اللهم وبحمدك وتبارك اسمك تعالى جدك ولا إله غيرك رواه دارقطني। এটা ইমাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তৃতীয় নম্বরের দলিল হলো আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا افتتح الصلاه كبر ثم يقول سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك لا اله غيرك دار قطني। তাইলে তারা তিনটি দলিল এই মতের সপক্ষে তারা উপস্থাপন করেন। অপর এক হাদিসে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সলাতা কাব্বারা, যখন তিনি নামাজ শুরু করতেন তাকবীরে তাহরিমা বলতেন সুম্মা ক্বালা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আমালে ওয়া আহসানিল আখলাকে লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়া কিনি সাইয়াল আমালে ওয়া সাইয়াল আখলাকে লা ইয়াকি সাইয়াহা ইল্লা আনতা রাওয়াহু নাসাঈ। তাহলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসও উল্লেখ করেন। তো এর থেকে আমরা বুঝতে পারি যে তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া তিনি পড়তেন। তো এর থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা
যখন যেটা আমাদের পছন্দ হয় আমরা সেই দোয়া পড়ব। তবে যে কোনো একটা পড়লে যে হবে না এইরকম আমরা বিতর্কে যাব না। আমরা কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত যে ইন্নিয়ত জাহাতু পড়তেন, আবার কখনো সুবাহানকাল্লাহুম্মা যে সানা পড়ে থাকি আমরা তা পড়তেন, আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে এই কোরআনের আয়াত এবং এই দোয়া তিনি পড়তেন। সুতরাং আমরা কোনো বিতর্কে বা কোনো মতানৈক্যে জড়াবো না, যেহেতু হাদিস দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন দোয়ার কথা উল্লেখ আছে। এই জন্য যে যেটা আদায় করে তাতেই নামাজ সহি হয়ে যাবে, এর উপরেই আমরা আমরা মত গ্রহণ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।